বিদ্যালয়ে তার মধ্যে প্রথম সারিতে রয়েছে। এই বিদ্যালয়ে অনেক কৃতিত্ব রয়েছে। এই সেই বিদ্যালয় যেখানে প্রথম স্কুল পোশাক প্রথম চালু হয়েছিল। আর ডিসিপ্লিনকে মেনে সংঘবদ্ধভাবে স্কুলে ক্লাসে প্রবেশ করা, প্রেয়ারে আসা যাওয়া, প্রথম স্কুলে সিলেবাস তৈরি করা, তার সঙ্গে সঙ্গে জাহিন পত্রিকা, প্রোগ্রেস রিপোর্ট, শিক্ষক দিবসের সময় উচ্চ ক্লাসের ছাত্রছাত্রীরা তার নিচে যে ক্লাস রয়েছে তাদেরকে ক্লাস নেওয়া, দুর্গাপূজার একদিন আগে ছুটি দেওয়ার আগে উচ্চ ক্লাসের ছাত্রছাত্রীরা নিম্ন ক্লাসের ছাত্রছাত্রীদেরকে ক্লাস নেওয়া, সম্ভ্রান্ত পরিবার প্রতিষ্ঠিত আর্থিকভাবে যারা স্বয়ং সম্পন্ন রয়েছেন এদের ছেলে মেয়ে প্রাইভেট সিবিএসই স্কুলে পড়তে পারে, গরিব কোনোদিন পড়তে পারে না, অন্ধদের পরিবারের মা তাকে ছেলেকে সিবিএসই স্কুলে পড়ার স্বপ্ন দেখতে পারে না, আজ ত্রিপুরাতে সিবিএসই স্কুলে অন্ধদের পরিবারের ছেলে মেয়ে পড়বে, কোন সেই বিষয়ে ত্রিপুরাকে আমরা নিয়ে যাই। আজকে শিক্ষা এমন পরিবর্তন হয়েছে কিন্তু শিক্ষার একটা নোকসান হয়েছে কোন জায়গাতে, করোনা কোভিডের কারণে আমরা স্কুলিং ব্যবস্থাটা ফিজিক্যালি রাখতে পারিনি, সেটা নোকসান হয়েছে। শুধু ত্রিপুরা নয়, ওভারঅল ওয়ার্ল্ডে হয়েছে, সেটা আমাদের সময়কালে হয়েছে, সেটা আমি আনিনি, সেটা একটা ক্রাইসিস পুরো ওয়ার্ল্ড ব্যাপী হয়েছে, তার শিকার আমরাও হয়েছি। আমাদের ছেলেমেয়েরা স্কুলে আসতে পারেনি, অনলাইনে এক্সাম দেওয়া, অনলাইনে ক্লাস করা, তার ব্যবস্থা তো কমসে কম করেছি। যদি পুরনো সরকার থাকতো অনলাইনে ক্লাস করা জীবনে তার কোনো ব্যবস্থা হতো না আমি জানি দেখবো। এরা অনলাইনে বিরোধী, অনলাইনে যখন আমি ইপিডিএস সিস্টেমে রেশনের ব্যবস্থা করতে যাচ্ছিলাম ত্রিপুরাতে, তার ব্যবস্থা তার বিরোধ করেছে এরা, বলে অনলাইনে আপনি রেশনের ব্যবস্থা করতে যাচ্ছেন, হ্যাঁ তার মধ্যে রেটিনা লাগবে চোখে, তার মধ্যে হাতের ছাপ, ডুঙ্গির ছাপ লাগবে, তো যারা কোদাল দিয়ে কাজ করে, যারা কোদাল দিয়ে কাজ করে তাদের তো হাতের ছাপ মিলে যাবে, তারা তো খাদ্যদ্রব্যের সঙ্গে তো তুলতে পারবে না, কত চিন্তা পাবে। আসলে যে চুরির চিন্তা, আসলে চুরির চিন্তা, তাদের চুরির চিন্তা ছিল। এই সরকার আসার পর আমি দেখেছি 67,000 পুয়ার রেশন কার্ড ছিল, মরা মানুষের নামে চাল ডাল করে দিতে করো পাঁচ ইয়ার, এরা মৃত্যু হয়ে গেছে, মা বাবা তার নামে চাল ডাল তুলে কেরোসিন ছিল, এই ছিল তার জন্য অনলাইনে বিরোধ করছিল। কারণ জানে অনলাইন করলে যে ব্যক্তি পাওয়া ইপিডিএস সিস্টেম লাগু হবে, যে ব্যক্তি পাওয়া সেইভাবে অন্য ব্যক্তি তার রেশন উঠাতে পারবে না, তার অধিকার পাবে না। আর তা এর আর তার আগে দিয়ে সরকার কি করেছে, ওয়ান কার্ড ওয়ান রেশন লাগু করে দিয়েছে, মানে যে কোনো রেশন শপ থেকে তার চাউল সে তুলতে পারবে, তার ব্যবস্থায় সরকার করেছে। আমি তার জন্য আজকে এই প্রাঙ্গণে কথাগুলো বলতে চাইছি। আমি প্রথম বলেছি বাঁচার জন্য অন্ন খাই, কিন্তু অন্নত্ব দরকার আছে। আমরা আগরতলা থাকি, আগরতলাবাসী, গ্রামের বিষয়ে ততটা জানি না, আমি গ্রামে পড়ি, আমি টের পাই। একসময় রেশন ছিল কিন্তু চাউল আর কেরোসিন আর লবণ পাওয়া যেত, হয়তো বা সিজনাল কিছু আটা ময়দা দেওয়া হতো। আজকে গ্রামে শহরে হোক গ্রামে হোক রেশনের মধ্যে চাল পাওয়া যায়, ডাল পাওয়া যায়, চিনি, সর্ষের তেল, লবণ, মশলা, সাবান, চাপাত্তা, তারপর আর কি পাওয়া যায়, আটা ময়দা সুজি সয়াবিন
তার সঙ্গে সঙ্গে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে ত্রিপুরার মহিলারা যে জিনিসপত্র তৈরি করেন সেগুলো রেশন শপে বিক্রি করার অধিকার নোটিফিকেশন করে ত্রিপুরা সরকার করে দিয়েছে। কারণ কি আমার সেই বোনেরা যে পৌনে 3 লাখ ত্রিপুরাতে সেলফ হেল্প গ্রুপের বোন আছে যারা নিজেরা কোনো না কোনো কিছু তৈরি করেন সেগুলো বিক্রি করার অধিকার তাদের কাছে ছিল না। কারণ তাদের কাছে পুঁজি নেই, দোকান তৈরি করার মতো 5 লাখ টাকা দিয়ে দোকান দেওয়ার মতো তার কাছে পুঁজি ছিল না। আমরা ব্যবস্থা করেছি যে রেশন শপগুলি সরকারি দোকান আছে সেখানে আমার বোনেরা বিক্রি করবে, স্বরোজগারী হবে, স্বনির্ভর হবে, স্বনির্ভর ত্রিপুরা তৈরি করবে, সেই বিষয়ে সরকার কাজ করেছে। তাই ইপিডিএস সিস্টেম হোক আর উচ্চ শিক্ষা ব্যবস্থা হোক দুনোর দিশাতে কাজ করেছে সরকার। কারণ কি পড়ার জন্য কখনই আমি স্কুলে আসব যখন আমার পেটে ভাত থাকবে বন্ধুরা। এই জিবি হসপিটাল যেখানে মানুষ যেতে চাইতো না, যেখানে বদনাম করে রেখেছিল, কোটি কোটি তার সম্পদ রয়েছে, নর্থ ইস্টের সবচেয়ে উন্নত ধরনের যে মেশিন, যে যন্ত্রপাতি, মেডিকেল ইকুইপমেন্ট জিবি হসপিটালে রয়েছে, কিন্তু কেউ জানতো না, বুঝতো না, ত্রিপুরা থেকে রেফার নিয়ে বিদেশে বাইরে চলে যেত, অন্য প্রান্তে চলে যেত। আজ সকালবেলা পেপার খুললে দেখে যে 10 বছরের মেয়ের ওপেন হার্ট সার্জারি করেছে, ছোট্ট মেয়ের জিবি হসপিটালে হয়েছে। বন্ধু কল্পনা করুন ত্রিপুরা কোথায় চলে গেছে। আর ওপেন হার্ট সার্জারি হয় জিবিতে একসঙ্গে বাল্ব চেঞ্জ করা এবং ওপেন হার্ট সার্জারি ত্রিপুরাতে একসঙ্গে করে নিয়েছে আমার ডাক্তাররা, সেই বিষাতে জিবি হসপিটাল চলে গেছে। আর আগামী দিনে কিছুদিনের মধ্যে নেফ্রোলজির ডাক্তার নিয়ে আসবো, কিডনি ট্রান্সপ্লান্ট করার জন্য আর ত্রিপুরার বাইরে যেতে হবে, তার ব্যবস্থা এই সরকার এখানেই করবে, কাউকে বাইরে যাওয়া হবে না, এখানেই তার চিকিৎসা হবে। জিবি হসপিটালের ডাক্তাররা সে করতে পারে, অনেক ডাক্তার তো চলে গেছিলেন। আজকে যে কনক নারায়ণ ভট্টাচার্য ত্রিপুরার ছেলে তাদের উৎপাতে চলে গেছিল কলকাতাতে, আমি যখন আহ্বান করেছি আসুন ত্রিপুরাতে আসুন, আমি পয়সা কতটা দিতে পারি জানি না, আপনাকে সম্মান দেব, এসে আজকে ওপেনার সার্জারি করে ত্রিপুরার মানুষকে রিলিফ দিচ্ছে বন্ধুরা, সেই দিশাতে ত্রিপুরা চলছে। তাই আজকের শুভদিনে 75 বছর পূর্তি উপলক্ষে আমি সমস্ত ছাত্রছাত্রী ভাই বোনদেরকে, শিক্ষক শিক্ষিকাদেরকে অনেক অনেক সাধুবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। আর দেশ যে দিশাতে চলছে আপনাদের স্কুলও এক নতুন দিশা নিয়ে চলবে, এবং নতুন দিশারই আপনারা সবসময় ব্যতিক্রমী সিদ্ধান্ত এই স্কুল এবং স্কুল কর্তৃপক্ষ টিচাররা নেয় সেটা আমি ইতিহাস দেখেছি বন্ধুরা। আগেও যাতে আপনারা ব্যতিক্রমী হয়ে একটা নতুন মাইলস্টোন তৈরি করতে পারেন, সেই দিশাতে স্কুলকে নিয়ে যাবেন, ছাত্রছাত্রীদের নিয়ে যাবেন, এটাই আমার আশা ভরসা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।